মধুপুরে র‍্যাবের হাতে 1610 কেজি রাবার সহ আটক একজন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। মধুপুর প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। র‍্যাব 12, সিপিসি 3 টাঙ্গাইল অভিযান পরিচালনা করে সরকারি রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত 1610 কেজি কাঁচা রাবার সহ একজনকে গ্রেফতার করে। 12 আগস্ট বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12, সিপিসি 3 টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ এরশাদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ব্রাহ্মণবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ বিল্লাল হোসেনের বাড়ির চৌচালা টিনের বসতঘরের সামনে উঠানে সংরক্ষিত 3,22,000 টাকার 1610 কেজি অপরিশোধিত কাঁচা রাবার সহ হাতে নাতে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, আসামি বিল্লাল হোসেন মধুপুর থানা এলাকার সরকারি রাবার বাগান হতে অবৈধভাবে অপরিশোধিত কাঁচা রাবার বহুদিন ধরে চুরি করে মজুত করে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মধুপুর থানায় 1860 সালের পেনাল কোডের 379,411 ধারায় মামলা দায়ের করা হয়েছে।